আসসালামু আলাইকুম। সুরাইয়াস কুকিং আর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ার বীজের ভর্তা। কুমড়ার বীজের ভর্তা বানাতে যা যা লাগছে, আমি এখানে কুমড়ার বীজ মাঞ্জা সহ বীজগুলো নিয়ে নিয়েছি। এখানে বড় সাইজের একটা আলু পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, চারটা রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া নিয়েছি, হাফ চা চামচ জিরা গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি আর সরষের তেল নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করি। আমি কড়াইয়ে প্রায় 2 টেবিল পরিমাণ সরিষার তেল গরম দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে 4টা রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি পেঁয়াজ আর রসুনগুলো একটু কিছুক্ষণের জন্য ভেজে নেব। আমি এখন এর মধ্যে পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ার মাঞ্জি সহ বীজগুলো রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যার যেমন ঝাল পছন্দ। আমি একটু বেশি দিলাম। এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দিচ্ছি পরিমাণ মতো।
এটা প্রায় হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু এটা কুমড়ো একেবারে ভাজা ভাজা হবে না, তবুও যতটুকু করা যায় আর কি। এটা হয়ে গেছে, আমি এখন তুলে নিব, এটা আর বেশি ভাজা ভাজা হবে না। হয়ে গেছে, আমি এখন ভর্তাটা বেটে নেব। ভর্তাটা শিলপাটাতে বাটলেই বেশি মজা লাগে। আমি আবারও বলছি, যদি এখনো কেউ না খেয়ে থাকেন, একবার প্লিজ খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে। আশা করছি আমার ভর্তাটি সবার অনেক পছন্দ হবে, আর ভর্তাটি খেতে দুর্দান্ত ভালো লাগে। যদি আমার রান্নাটি আপনাদের পছন্দ হয়, তবে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।